তো বন্ধুরা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান তো এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম স্টেশন হেডকোয়ার্টার বেন্নাগুড়ি ক্যান্টনমেন্ট থেকে রিলিজ করা হয়েছে তো এখানে একটি ফোন নাম্বার একটি ইমেল আইডি দেওয়া হয়েছে একটু ভালো করে দেখে রাখুন যদি অসুবিধা হয় তো ফোন নাম্বার দিয়ে কল করে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন তো এখানে আপনাদেরকে একাধিক পোস্টে করা হচ্ছে এক বছরের জন্য পরবর্তীকালে আপনাদের মেয়াদ বাড়ানো হতে পারে তো যে সমস্ত পোস্ট রয়েছে এখানে আপনাদের ওআইসি পলিক্লিনিক কোচবিহারে নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে মিনিমাম পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে লাগবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন একটি ভ্যাকেন্সি রয়েছে পঁচাত্তর হাজার টাকা করে প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে মেডিকেল অফিসারের এম বিবিএস লাগবে এবং পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে একটি ভ্যাকেন্সি রয়েছে পঁচাত্তর হাজার টাকা করে স্যাল স্যালারি আপনাদেরকে দেওয়া হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাব টেকনিশিয়ান কোচবিহারে নিয়োগটি করা হচ্ছে বিএসসি লাগবে মেডিকেল ল্যাব টেকনোলজির ওপরে এবং তার সঙ্গে ডিপ্লোমা লাগবে মেডিকেল ল্যাব টেকনোলজির ওপরে যদি এবং মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে মেডিকেল ল্যাবরেটরিতে তো এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আঠাশ হাজার একশো টাকা করে প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হচ্ছে পরবর্তী পোস্ট যেমন রয়েছে এখানে চৌকিদার পোস্ট রয়েছে ক্লাস এইট পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন একটি ভ্যাকেন্সি রয়েছে ষোলো হাজার আটশো টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে তো এখানে আপনারা যদি আবেদন করতে চান ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বারটিতে কল করে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন বা একটি ইমেল আইডি দেওয়া হয়েছে তো অ্যাপ্লিকেশান ফর্ম ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটি এফর সাইজে বের করে ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে আপনাদেরকে আই স্টেশন হেডকোয়ার্টার ইসিএইচএসেল বেনাগুড়িতে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ইন্টারভিউ বলা হয়েছে এখানে ইন্টারভিউর ডেট টাইমিং সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে সাতাশ ফেব্রুয়ারি আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে স্টেশন হেডকোয়ার্টার বেনাগুড়ি ইএসএম সেল নটা থেকে তো যদি আপনারা আবেদন করতে চান তো আবেদন করে দিতে পারেন ডিসক্রিপশনের ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি এফোর্ট সাইজে বের করে ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা পাঠিয়ে দিতে পারেন তো ভিডিওটি এখানে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ